এটা আমি রাজবংশী একাডেমি যদি করে দিতে পারি, কামতাপুরী একাডেমি করে দিতে পারি, আমি বিশেষ করে নিম্ন উদ্বাস্তু যারা তাদের জন্য যদি করতে পারি। সুদর্শন শেখ গ্রুপ আমাকে বলেছে, আমি একটু ফিরে গিয়ে ওটা দেখে আপনাদের আমি জানিয়ে দেবো, যদি কিছু করতে পারি আমি নিশ্চয়ই করব, আমার কোনো বাধা নেই, কারণ এর থেকে ডেভেলপমেন্টের কাজ হয়। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা সবাই আজকে শুনেছেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কুচবিহারের রাসমেলার ময়দানে তার বিশাল জনসভায় তিনি আমাদের নস্যশিখ উন্নয়ন পরিষদ এর বিভিন্ন দাবি দাওয়া দীর্ঘদিনের আন্দোলনকে মান্যতা দিয়ে আজকে নস্যশিখ উন্নয়ন পর্ষদ বা ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন কলকাতায় ফিরে গিয়ে তিনি সেটা করবেন। আমরা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সংগঠন নস্যশিখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে শুধু একটা অনুরোধ রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যে দিদি আপনি দয়া করে অনতিবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণা করবেন এবং আমাদের যে অন্যান্য দাবি দাবাগুলো আপনার হাতে দিয়েছি সেগুলোও বিবেচনা করবেন। আজকে আমরা প্রত্যাশা রেখেছিলাম যে আজকে বুঝি ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণা করবেন, যাই হোক যে কারণেই হোক আপনি পরে করতে চাইলেন। অনুরোধ শুধু এইটুকু যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণা করবেন। এই অনুরোধ রেখে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, শান্তি বর্ষিত হোক আপনাদের সবার। নস্যশিখ গ্রুপ আমাকে বলেছে, আমি একটু ফিরে গিয়ে ওটা দেখে আপনাদের আমি জানিয়ে দেবো, যদি কিছু করতে পারি আমি নিশ্চয়ই করব, আমার কোনো বাধা নেই, কারণ এর থেকে ডেভেলপমেন্টের কাজ হয়।